মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে নভেম্বর শেষ, কালকে বলেছিলাম যে নভেম্বর শেষ না, আজকে লাস্ট ডেট। আজকে হচ্ছে একদম মানে আগামীকালটি পয়লা ডিসেম্বর। তো অবশ্যই তোমরা ব্লগটা যেদিন দেখছো, তো আজকে ফার্স্ট ডিসেম্বর, মানে আর 23 সাল, বেশি দিন আর নেই, শেষ হতে চলেছে। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা পড়েছে। আর এখন কালকে অনেকটা রাত্রিবেলা বাড়িতে এসেছিলাম, তো কাজ বাজ মিটিয়ে। তো আজকে একটু সকালে উঠলাম, সকাল সকালে উঠতে হয়েছে, বিকজ একটু একদম বাড়িতে সবজি নেই, সবজি বাজারে যাব। আর মা গেছে একটুখানি বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আর ওর দিকে রান্নাবান্না করছে, আর বাড়ি একটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে সমস্যা হয়ে গেছে আমার একটু ব্যাংকের যে অনলাইন ট্রানজ্যাকশন, পিনটা গণ্ডগোল হয়ে গেছে। এখন যেতে হবে আমার ব্যাংকের বরোদা অ্যাকাউন্ট, তো সেটা ঠিক করতে হবে। তো যাই হোক, আমি সবজি বাজারে যাবো, আমি কাজটা মেটাবো। তারপর আজকে আমার অফিস আছে, অফিস থেকে বাড়িতে আসবো, এসে ওখান থেকে বনগাঁ বিয়ে বাড়িতে যেতে হবে। তার মধ্যে আবার অ্যাকোয়াগার্ডের লোকটাও আসবে বা অ্যাকোয়াগার্ডটা ঠিক করতে। চলো যাই হোক, দিনটা কিন্তু শুরু করছি। তোমার ওপর সঙ্গে থাকো, আর সাথে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো আজকে খুব মানে দুর্ভাগ্য যে জল ঠল কিচ্ছু নেই সকাল দিয়ে, না আছে খাবার জল, এদিকে ফিল্টারটা তো খারাপ হয়ে গেছে দুদিন ধরে, সেটাও ঠিক করা হয়নি। প্লাস মানে যে জল, টাইম কলের জল, সেটাও নেই, কিছু নেই। তো এখানে কত বাসনপত্র সব পড়ে রয়েছে, এগুলো কিছু দ্বারা আজকে বৃহস্পতিবার, তো আজকে তো সব আমাদের নিরামিষ। তো কী হয়েছে, সব কিছু পড়ে রয়েছে, কিছু হয়নি। তার মধ্যে কালকে ঢুকেছিলো ইঁদুর, একটা তরকারি নিরামিষ রান্না করেছিলো, দেখো ঝুড়ি কেটে কেটে এর মধ্যে ফেলেছে, কোথার দিয়ে ঢোকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি এখন অব্দি। তো যাই হোক, মা গেছে একটু বাজারে কিছু সবজি টবজিও ফুরিয়ে, মানে সব কিছু কোনো সব কিছুতেই আকাল লেগেছে। আর এখানে রান্না হচ্ছে, এই এটা হচ্ছে কুমড়ো হচ্ছে বেসন দিয়ে ভাজা হচ্ছে, আর হচ্ছে মুগডাল আর ভাত এই। আর মা এসে পরে রান্না করবে, ফুলকপি টুলকপি যদি নিয়ে আসবে, তাহলে যেহেতু বৃহস্পতিবার এইসবই রান্না হবে নিরামিষ। তো এখন ঝর্ণ রান্নাটা করে নিই, তারপরে স্নান করে আবার অফিস যেতে হবে। বাবা বসে বসে টিভি দেখছে, আর তার সাথে এখন আপাতত কদিন দিদাও জমতে। ও দিদা ঘুমোচ্ছ কেন বসে বসে? হ্যাঁ, তা শুয়ে পড়ো ঘরে গিয়ে যাও। কেন বসে বসে নেই ঘুমাবে? আমি সবজি বাজার এখন নিয়ে আসি। আপনাদের প্রিয় তারকারা যখন ধনে পাতা বসেছে 500, ধনে পাতা 15 টাকা, টমেটো এই যে টমেটো সবজি বাজার হয়ে গেছে, দু ব্যাগ। আর এই মূল্য নিয়ে নিয়েছি অনেকটা, এত বাজার করেছি নিয়ে যাওয়াতে পারছি না। এখন 10 টাকা কেজি শশা বিক্রি হয়েছে, 10 টাকা কেজি শশা। বাজার কমপ্লিট, অনেকটা নিলাম বাজার ঘাট করে, আর দু ব্যাগ সবজি হয়ে গেছে। শীতকালে বাজার সবজি তো মোটামুটি সস্তা। আর এখন যাবো এটিএমে কে ওই মোবাইলের ব্যাংকিং পিনটা ঠিক করতে হবে, যাবো বাড়িতে গিয়ে সাইকেল আর অফিস। আমি এখানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। আর আজকে আমারও বিয়েবাড়ি ইনভিটেশন ছিল, কিন্তু যেহেতু ওর অফিস কলিগের কোনো ওয়াইফ যাবে না, তো সেজন্য আমাকেও নিয়ে যাবে না, তো ওরাই যাবে। তো আজকে বিয়েবাড়িটা ক্যান্সেল হয়ে গেল। তবে হ্যাঁ, সানডেতে একটা আমার একটা ইনভিটেশন আছে, সেটা ওর মামাবাড়ির দিক থেকে আছে, তো সেখানে যাব। তো এখন ফটাফট করে অফিস বেরিয়ে যাই, অলরেডি 10টা বেজে গেছে, এখন না বাড়লে অনেকটা দেরি হয়ে যাবে। বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য, আর এখন অফিস যাবো, অফিস মানে কাজ বাজ মিটিয়ে বাড়িতে আসবো, বিয়ে বাড়ি যাবো। এখন ব্লগটা এই পর্যন্ত, পরে দেখা হবে তোমার সাথে। গুড ইভিনিং। তো এখন অফিস থেকে বাড়িতে আসলাম, আর প্রচুর দেরি হয়ে গেছে, এখন রেডি হলাম। আর যে এইটা হচ্ছে আমার যাওয়ার ড্রেস, আর কুমার এখন আর কোনো কথা না, ট্রেন ধরতে হবে, ফটাফট রেডি হয়ে এখন চলো যাবো। এখন গিফট কেনা হয়নি, ও বাইক গ্যারেজে রাখা নিয়ে বহুতক্ষণ ছেলেমেলি হলো, রাত্রে বাইক দেওয়া বলছিল। আর অলরেডি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে, উল্টো দিকে ট্রেন দাঁড়িয়ে, জাস্ট আর 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো এখন বাজে 7:07, বাইক গাড়ি করে অফিসের কাজ করতে করতে ট্রেন জার্নি করতে খুব ভালোই লাগবে, অনেকটাই অনেকক্ষণ ফ্রেন্ডে ছিলাম, 1 ঘন্টা মতো।
এখন এখান থেকে আমার এক অফিস কলিগ আছে পড়ছি, ওর সাথে যাবো এখান থেকে গিয়ে, তারপর দেন বিয়েবাড়ি যাবো। একটা দিন বনগাঁ স্টেশনটা খুব অনেকটা ভালো ডেভেলপ করেছে জায়গাটা। একটা ট্রেন ছেড়ে দিচ্ছে টাউনে, চলে যাচ্ছে, আর এই ট্রেনটা পরে আমরা এসেছিলাম যেটা আবার কাটছাটের দিকে চলে যাচ্ছে। কৌশিক চলে এসছে ওর এই বাইক নিয়ে, দুটো এই চল তোদের পাড়ায় এসে, তো হ্যাঁ হেভি টেস্ট দিয়েছিস আজকে। আমরা গিফটের দোকানে কিনব এখন ডিসাইড করছি, এখন ননস্টিকের করা পড়া দেখছি এখানে কী আছে। আমার ট্রলির দোকানে এই ট্রলিটা আমরা আজকে পছন্দ করেছি গিফটের জন্য, আমেরিকান টুরিস্টের ট্রলি, এটাই আজকে হচ্ছে গিফট। আমাদের গিফট দেখে লাস্ট আমাদের পছন্দ হলো ট্রলি, কী করছি তো লাস্টে দেখলাম ট্রলিটাই দেই, কেন একটা দোকান খুললাম এটা সেটা এটা সেটা, তো ট্রলিটা বেশ ভালোই বড়ো হয়েছে, ট্রলিটা মোটামুটি কাজেও লাগবে, সামনে শীত আসছে হানি মরে যেতে পারবে তারা, সেই হিসেবে চিন্তা করে বসে গুলো তোমরা ট্রলি দাও। এবার একটা ফুলের বুকি নেবো আমরা এখান থেকে, সব মোটামুটি নোয়া কমপ্লিট, তারপর আমাদের ফুলের বুকে রেডি হচ্ছে। তো এখন অলরেডি 8:00 বেজে গেছে, দোকান থেকে ফুলের বুকেটা নিলাম, কোথায় কোথায় হিরো হিরো সেজে দাঁড়িয়ে আছে, কোথায় আছে, 4:00 ঢুকছো তাড়াতাড়ি আসো, আসো আসো, তোমার হিরোদের পাশে আমরা কি দাঁড়াতে পারি বলো, হ্যাঁ রেডি হয়ে গেছে সব, এখন গাড়ি ছাড়বো, এই সোনার দাম আমার সাথে আছে, এই কেনাকাটা করতে আসছি, হ্যাঁ বন্ধ বন্ধ চাপড়া আছে নাকি কিছু কমপ্লিট, চলো এই হাতে দাও, তো রেডি সারো 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 বিশ্রাম করতে হবে, হ্যাঁ আমি তো মোটামুটি আমাদের ফুলের বুকে রেডি হয়ে গেছে, এই যে বুকে আর কৌশিক এই গিফট কই গিফট ছাড়াই চলে যাচ্ছিলিস তো, কি রে চল বাড়ির গেট, আর এখানে কামরুল হাতে দিয়ে দিচ্ছে হচ্ছে ফুলের বুকেটা, আর এইসব আমাদের সব পবিত্র কুমারের সবাই চলে এ বাড়ি থেকে, সেটা হচ্ছে বিভূতিভূষণ স্টেশন হল্ট, এখন ঘড়িতে বাজে রাত্রির হচ্ছে 9:20, আর এখানে স্টেশন মাস্টারকে দেখাচ্ছি জাস্ট ওয়েট, এই যে এখানে স্টেশন মাস্টার ঘুমাচ্ছে, সবাই চলে যাচ্ছি, রাত্রি প্রায় 11:00 বাজে যাচ্ছে, ট্রেন ধরতে হবে, দেবরাদা ছেড়ে দেবে, তো যা কথা হবে বাড়ি থেকে, আর কত কোনো কোনো কথা নেই। ফ্লাইওভারে আছি, এখানে নামলাম, ট্রেন যাবো বাড়ি, কালকে আমার অফিস আছে, চার ট্রেনটা ধরলাম, এখন ট্রেন আসেনি যদিও বা ট্রেন আছে বাকি আছে 5 মিনিট, এখান থেকে তারপর বাড়িতে যাবো, রেস্ট নেবো, এই নাকি ট্রেনের অবস্থা। এখন বাড়িতে আসলাম, প্রায় 12:30 বেজে গেছে, আর এই মাত্র জাস্ট পৌঁছলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, বিয়েবাড়িটা খুব সুন্দর কাটালো, আবার কালকে একটা বিয়েবাড়ি আছে, মানে বিয়েবাড়ি শেষ হচ্ছে না, তো আজকে এখন ফ্রেশ হবো আর আজকের মতো, তো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত থাকলো, আজকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আগামীকাল, কালকে আবার আছে হাবড়ায় বিয়েবাড়ি, আজকে গেলাম চাঁদপাড়া ঠাকুরনগরে, কালকে আছে হাবড়ায়, তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবো একটা নতুন ব্লগের সাথে, তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তো আজকের মধ্যে গুড নাইট, টাটা, বাই বাই।